আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ পাবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজনীয় কাগজপত্র এবং বিস্তারিত জেনে নিব তো আসলে জানুয়ারি মাসে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে পারে যেটা জানুয়ারির প্রথম থেকে শেষ সময় পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এর মধ্যেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে সৈনিক পদে আবেদনের জন্য বয়স আর সতেরো থেকে একুশ বছরের ভিতরে হবে এর বেশি হবে না তবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত সনদ যেটা প্রয়োজন সেটা হচ্ছে এ বা ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে যে যোগ্যতা সেটা এস এসএসসি থেকে থ্রি পয়েন্ট এসএসসি বা সমমান আমি বুঝিয়েছি এখানে যে কোনোটা হতে পারে মাদ্রাসা কারিগর উন্মুক্ত এখানে সব কিছুতেই থ্রি পয়েন্ট তাকে থাকতে হবে তো এইটা ছিল শিক্ষাগত যোগ্যতা এছাড়া শারীরিক যে যোগ্যতা রয়েছে পুরুষের ক্ষেত্রে এক দশমিক ছয় আট মিটার অর্থাৎ পাস ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষের ক্ষেত্রে হবে পাস ফুট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক শূন্য দশমিক মিটার বা তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার তাকে জানতে হবে এছাড়া ভর্তির জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র প্রয়োজন হয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার যে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট তারপরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সহ মূল প্রশংসাপত্র প্রয়োজন হয় তারপরে মূল সনদের ফটোকপি বা মূল যে ফটোকপি না মূল কপি বলে মূল সনদের মূল কপি চেয়ারম্যান কর্তৃক সত্তায়িত অভিভাবকের সম্মতিপত্র এসএসসি বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া নাগরিকত্ব সনদ বা চারিত্রিক সনদ নিজের জন্ম নিবন্ধন কার্ড পরীক্ষার জন্য পেন্সিল রাবার ক্লিপবোর্ড এগুলো কিন্তু নিজেরটা নিজেই সংগ্রহ করতে হয় তো এই ছিল সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে প্রধান যেই তথ্য বা প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো এছাড়া এস এম এসের মাধ্যমে অনলাইনে আবেদন করার যে নিয়মাবলী রয়েছে সেটা হচ্ছে প্রথমে এস এম এস লিখতে হয় সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট স্পেস হচ্ছে টিটি এরপরে এই মেসেজটা যাওয়ার পরে পুনরায় আবারও ফিরতি মেসেজ দিতে হয় দ্বিতীয় মেসেজটা তো এভাবে আপনারা যেই পদটা রয়েছে এই এই পদের জন্য আপনারা এইভাবে খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন তো বিস্তারিত জানাবো যখন এর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে ধন্যবাদ সাথে থাকার জন্য